ভিউয়ার, আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা দারুণ একটা জায়গা আপনাদের নিয়ে আসছি। অনেকে চোখ মেলে দেখেনি এই জায়গাটি, আসলে এত দারুণ একটি জায়গা, খুব ঢাকার বেশ কাছে। আপনারা সময় সুযোগ করে এই যে দেখছেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল কোনো ঝর্ণা না। আমি কথায় আবার ফিরে যাচ্ছি, এটা জাস্ট শহরের পানি নামার একটা রাস্তা। এই রাস্তা দিয়ে এখানে পানি পড়ে, যা দেখতে মনে হয় একটা ঝর্ণা ধারা ঝরছে। বেশ ভালোই লাগে, এখানে ছবি তোলার বেশ ধুম পড়ে। এই যে দেখছেন, তো এখন আমরা কোথায় আসি? আমরা আসছি ঢাকার পাশে নারায়ণগঞ্জ, এটা পড়ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে। নাম বললে সবাই চিনবেন, কিন্তু আসলে এত দারুণ একটা জায়গা খুব পাশে আছে সেটা হয়তো অনেকেই আমরা জানি না। এই যে দেখছেন দর্শনার্থী, এখানে বেশ ভিড়, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বিকেল হলেই মানুষ ঘুরতে আসে, তো সময় করে আপনিও আসতে পারবেন। আমরা এই যে দেখছেন সিঁড়িটা, কিছু কিছু জায়গা যেয়েই দেখবেন এরকম সিঁড়ি নদীর মধ্যে নামছে। এখানে বসার বেশ মজা, সময় কাটানোর বেশ মজা, তো আপনি আসতে পারেন। আমরা কোথায় আসছি এখনও হয়তো অনেকে বুঝতে পারছেন কি না জানি না। তো এই নদীটার এপাড় ওপাড় দুই পাড়েই ইন্ডাস্ট্রিয়াল এলাকা, প্রচুর কলকারখানা অবস্থিত এখানে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, সময় সুযোগ মতো আপনি আসবেন, আসলে দেখবেন বেশ ভালো লাগছে। এটা দেখছেন ঢাকার প্রাণকেন্দ্রে, ঢাকার না প্রাণকেন্দ্রে ঠিক বলা যাচ্ছে না, এটা বেশ ঢাকার কাছে, ঢাকার পাশে কাঁচপুর শীতলক্ষা নদীর লেক। এই যে এখানটা দেখছেন, লেকের পাশ দিয়ে যে রেলিংটা আছে তার উপরে সবাই বসে, দর্শনার্থী আসছে এখানে বসে, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, এভাবেই তাদের সময় কাটছে বিকেলে ঘোরাঘুরির জন্য। বেশ দারুণ একটি জায়গা, আপনি সময় করে অবশ্যই আসবেন। নৌকা দেখবেন, দেখবেন পানি, দেখবেন শুকনা নদীর বুক চিরিয়ে হাঁটার পায়ে চলার পথ, সব মিলিয়ে খুব দারুণ একটি জায়গা। শীতলক্ষা নদী কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত। আমরা এই যে দেখলেন, এটা এই যে এখন যে যেখানে আসছি এটা সিদ্ধিরগঞ্জ শ্মশান ঘাট বলে এটাকে, এখান থেকে আমরা ভিডিও শুরু করছি। এই রেলিংগুলো কিন্তু, এবং এই কী বলবো এটাকে, রেলিংটা নতুন হয়েছে, এবং রাস্তা দেখছেন টাইলস করা রাস্তা, এটাও নতুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের করা রোডটি, তো বেশ ভালো, কাদা হাবড়ের কোনো বালাই নেই। আপনি যে কোনো সময় আসতে পারেন এখানে, এসে বেরিয়ে যান, দেখে যান, ভালো লাগবে নিশ্চয় আপনার। বাচ্চা কাচ্চা নিয়ে আসা খুবই ভালো, এখানে পাখির প্রচুর সমাগম আছে। এই যতদূর যা দেখলেন, কিছু গাছপালা তো আছেই এখানে, এই গাছপালার মধ্যে বেশ পাখির ডাক শুনবেন। এই যে দেখছেন, এটা কি, এটা আসলে নদীর ওই পাড়ের একটা লোকেশন, এটা একটা পাওয়ার প্ল্যান্ট, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট না, এটা কিন্তু হরিপুর পাওয়ার প্ল্যান্ট না, এটা বাস মাউন্ট পাওয়ার প্ল্যান্ট বলে। তো এটা পানির উপর ভাসছে, এটা দূর থেকে দেখা যায়, এরকম বাদামালা অনেক আছে, বাদাম ভাসছে, টাটকা বাদাম, গরম বাদাম পরিবেশন হচ্ছে। দেখছেন নৌকা, এগুলো কিন্তু বালি ভরাট করার কোনো কাজে ব্যবহৃত নৌকা, এগুলো এখানে আছে, বালিও আসে, প্রচুর বালি এখানে আসে, বালি এখান থেকে উত্তোলন হয় না, যদিও দূর দূরান্ত থেকে বালি বোঝাই যে টলারগুলো এখানে আসে, এখান থেকে তারা বিভিন্ন জায়গা এটা ভরাট করার কাজে ব্যবহার করে। আর এই যে দেখছেন, আমরা এখন কিন্তু পুরা লেকের মধ্যে, এখানে চটপটি কিন্তু দারুণ মজা, চটপটি আপনি খেয়ে সময় কাটাতে পারেন, দামেও বেশ সস্তা, ঢাকার মতো তো আর না, তো বেশ ভালো, আপনি আসেন, এসে দেখে যান। এই পাশ দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি, যে লেকটা দেখছেন লেকের পাশ দিয়ে ইন্ডাস্ট্রি, কলকারখানা। তো সাথে থাকুন শেষ পর্যন্ত, আমি বকবক করব ভিডিও শেষ পর্যন্ত, ভালো লাগবে নিশ্চয়। আমার অনুরোধ থাকবে, সময় পেলে আপনি আসবেন, এসে সপরিবারে ঘোরার মতো একটা জায়গা, সাথে থাকবেন আর দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আরও একটা ভিডিও আছে যেটা একদমই লেটেস্ট। ও আর একটু কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক আগে করা ছিল,
আমার কাছে সংরক্ষিত ছিল, কোনো না কোনো কারণে এটা আমি আপলোড করতে পারিনি। তো এখন এটা আপলোড করলাম, আর একদম লেটেস্ট একটা ভিডিও, তার লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেই ভিডিও দেখেও আপনি এই জায়গা পরিদর্শন করতে আসতে পারেন। তো সেই ভিডিওটাও আপনারা সময় করে দেখে নেবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনের নিচেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, কিংবা আপনি উপরের আই বাটন ক্লিক করলেও আপনি ভিডিওটি দেখতে পাবেন। আমাদের চ্যানেলেরই একটি ভিডিও, উপরের ভিডিওর উপরে আই বাটনটা ক্লিক করলে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। এই বাদাম খাবেন, ঘুরবেন, দেখবেন বেশ মজা লাগছে, এবং খুব মুক্ত বাতাস, কোনো রকম কোনো কালো ধোঁয়া নেই, কোনো পরিবেশ শান্ত, কোনো শব্দ নেই, নিঃশব্দ। কলকারখানাগুলো সাধারণত এই সময় বন্ধই থাকে বিকেলবেলা, তো এই সময় ঘোরার বেশ একটা মজা। আপনি সময় করে অবশ্যই আসবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি সার্থক। তো সাথে থাকুন, দেখতে থাকুন। মাঝে মাঝে দেখবেন দূর থেকে দেখা যাচ্ছে ছাতা, এরকম বড় কাউন্টার ছাতা আছে, ছাতার নিচেই বসে সবাই বাদাম বিক্রেতা, চটপটি বিক্রেতা, এগুলো আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে তারা বসে আছে। কাদা মাখা ছেলেমেয়ে এগুলো দেখতে পারবেন। এরা বাচ্চা কাচ্চা, মাছ তো নেই, নদীর পানি ভালো না, নদীর পানি খুব প্রয়োজন হয়ে গেছে এখন। কলকারখানার বর্জ্য নদীতে ফেলানো হয়, সব মিলিয়ে নদীটা তো ভালো নেই, সে কথা বলবো না। তো আপনি অবশ্যই আসেন, এসে দেখে যান, ভালো লাগবে। এই দূর থেকে দেখছেন, এটা কিন্তু মূলত শ্মশানঘাটের যে সিদ্ধিরগঞ্জ শ্মশানঘাটের যে ঘাটটা, এটাই মূলত সেই ঘাট। এটা একদম রাস্তা থেকে এরকম সিঁড়ি হয়ে নদীর পানি পর্যন্ত গেছে, আপনি অনায়াসে পানি ছুঁতে পারবেন, পানি ধরতে পারবেন, ওখান থেকে নৌকায় উঠে আপনি উপরে পার হতে পারবেন। হ্যাঁ, আবার মনে করি সুপ্রিয় দর্শক, যদি আপনি মনে করেন এখানে নৌকায় চড়ে সময় কাটাবেন, নৌকায় চড়ে আনন্দ করবেন, সেটাও সম্ভব। আপনি অল্প টাকায় একটা নৌকা ভাড়া করবেন, এখান থেকে কাঁচপুর থেকে এখানে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এলাকায় আপনি ঘুরতে ফিরতে পারবেন। আসলে অসাধারণ ভালো লাগবে আপনার, আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি ঘুরতে ঘুরতে আসছিলাম এখানে, এসে ভাবলাম ভিডিওটা ধারণ করি, দর্শকদের আসার জন্য অনুরোধ করি। আমরা তো সবাই ওই ঢাকার মধ্যে সবাই ঢাকার মধ্যেই দেখার চেষ্টা করি। এই যে পানির পরে এটা কিন্তু পানি আসছে, ওই বলছিলাম যেটা, এটা ওই শহরের পানি, কিছু সময় আগে বৃষ্টি হয়ে গেছে, সেই পানি গড়ছে। তো এমনিতেও এখানে পানি এরকমভাবে, কোনো বৃষ্টি হলে খুব বেশি পানি গড়ে, আর সাধারণত সবসময় পানি এইভাবে পড়তে থাকে। এই পানিতে কিন্তু কোনো দুর্গন্ধ, কোনো গন্ধ নেই, বেশ সাধারণ পানি। আপনি এখানে বসে ছবি তুলবেন, ভাববেন এটা কোনো ঝর্ণার পাশে আছি, ভালো লাগবে, তাই না? তো আসুন, আপনি আসুন। এই যে বাঁশের শাঁখও কিন্তু এটা না, এটা বাঁশের একটা শাঁখই বলা যাবে, কিন্তু এটা মাঝে কিছু দূর গেছে, ওইখান থেকে নৌকা যোগে হয়তো পারাপার হয়, কিংবা কোনো মাল ওঠানামানো করে, এইটুকু আর কি। তো ওই দেখছেন পাল তোলা নৌকা, যা আপনি সাধারণত দেখেননি। আমরা আবার এসে গেছি সিদ্ধিরগঞ্জ শ্মশানঘাটের সেই যাত্রী ছাউনি, এটা এখানে বসতে পারবেন। এখানে লোকজন সবসময় ভিড়, সবসময় ভিড়। আজকে দেখছি একটু কমই আছে, প্রতিদিন দেখা যায় এখানে প্রচুর ভিড়, লোকের সমাগম সবসময় আছে। তো আপনাকে আমি আবার অনুরোধ করছি, আপনি অবশ্যই আসবেন, দেখবেন বেশ ভাগ্যক্রমে বড় বড় জাহাজ আপনি দেখতে পারবেন, বড় বড় জাহাজ যেগুলো নদী দিয়ে আসছে। কাঁচপুর ব্রিজ পর্যন্ত আপনি না যান, তবে ব্রিজ থেকেই কিন্তু এই লেকটা শুরু হয়েছে, এবং সেটা সিদ্ধিরগঞ্জ পর্যন্ত। আমি শুনেছি ব্রিজ থেকে লেকটা ওই পারেও গেছে, ওদিকে সিমরাইলের ওইদিকেও গেছে, তো আমি তো সেখানে যাইনি। তো আজ এ পর্যন্ত, সুপ্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।